কিছু খেলেই বমি করছেন খালেদা জিয়া খালেদা জিয়াকে দেখে এসে অঝরে কাঁদলেন কোকোর স্ত্রী ও কন্যা রোববার বিকালে কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ শেষে বের হয়ে যাওয়ার সময় গাড়িতে বসে অঝরে কাঁদতে দেখা গেছে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মেয়ে জাহিয়া রহমান ও স্ত্রী শর্মিলা রহমান থেকে এর আগে রোববার বিকেল তিনটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রবেশ করেন স্বজনরা হাতে ছিল দুটি ফুলের তোড়া ও একটি ব্যাগ সাক্ষাৎ শেষে জানা যায় খালদা জিয়ার জন্য শীতের পোশাক নিয়ে গিয়েছিলেন স্বজনরা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে কথা বলতে কষ্ট হচ্ছে তিনি কিছুই খাচ্ছেন না খেলেও তা বমি করে ফেলে দিচ্ছেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার স্বজনরা রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ শেষে স্বজনরা গণমাধ্যমে কথা জানান এর আগে বিকেল তিনটায় তারা হাসপাতালে প্রবেশ করে বেগম জিয়ার বোন সেলিমে ইসলাম বলেন বেগম জিয়ার কথা বলতে কষ্ট হচ্ছে কিছু খাচ্ছে না এবং খেলেও তা বমি করে ফেলে দিচ্ছে তিনি বলেন ডাক্তার আজকে বোধহয় এসেছিলেন তারা ওষুধ দিয়েছে কিন্তু সে ওষুধ কাজ হচ্ছে না তার উন্নত চিকিৎসার দরকার জামিনের ব্যাপারে বেগমজিয়ার সাথে স্বজনদের কোনো কথা হয়েছে কিনা গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে সেলিম ইসলাম বলেন সেদিন তো জামিন দিল না এ বিষয়ে কোনো কথা বলেননি বেগম জিয়ার বোন সেলিম ইসলাম আরও বলেন সরকার বেগম জিয়ে জামিন না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তার যে চিকিৎসার দরকার এখানে সে চিকিৎসা হচ্ছে না চিকিৎসা না হলে কেমন করে বাঁচবেন সে তিনি আরও বলেন তার স্বাস্থ্য আগের চাইতে আরও বেশি অবনতি হয়েছে সেদিন তো তার ফার্স্টিং অর্থাৎ খালি পেটে সুগারের পরিমাণ বললাম পনেরো আজকে আঠারো তিনি হাত সোজা করতে পারছে না তার হাত বাঁকা হয়ে গেছে হাতের আঙ্গুল বাঁকা হয়ে গেছে খুবই খারাপ অবস্থা এবং দুই হাঁটু অপারেশন করা হয়েছে হাঁটুতেও ব্যথা হাঁটু ফুলে গেছে সে পা ফেলতে পারছে না সাক্ষাৎ করতে যাওয়া স্বজনদের মধ্যে ছিলেন খালদা জিয়ার বোন বেগম সেলিমে ইসলাম ছেলে আরফাত রহমান কুকুর স্ত্রী শর্মিলা সিথি আরফাত রহমান কুকুর ছোট মেয়ে জাহির রহমান সহ আরও অনেকেই বেগম সেলিম ইসলাম অভিযোগ করে বলেন আমরা তো পারমিশন পাই না আজকে এক মাস হলো অনেক বলার পরে আমরা দেখা করার অনুমতি পেলাম আমরা কাছে আসলে তাও তো তার একটু ভালো লাগে কিন্তু আমরা যে দেখতে আসবো সেই পারমিশনটাও তারা দিচ্ছে না এক মাস দেড় মাস হয়ে যায় কোনো পারমিশন দেয় না উন্নত চিকিৎসার বিষয়ে বেগমজিয়া কোনো কিছু বলেছেন কিনা গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তিনি অসুস্থ তিনি তো উন্নত চিকিৎসা চাইবেনি তার সুস্থ হওয়ার জন্য উন্নত চিকিৎসা খুবই জরুরি বেগমজিয়া জনগণের উদ্দেশ্যে কোনো বার্তা দিয়েছেন কিনা জানতে চাইলে সেলিম ইসলাম বলেন ম্যাডাম আপনাদের ও দেশের সকল জনগণের কাছে দোয়া চেয়েছেন এ সময় বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কমান্ডার শামসুদ্দিন দিদার উপস্থিত ছিলেন বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন